বিক্রি করতেছে, আনার 350। এ রাস্তায় দোকান থাকার কারণে মূল সিন্ডিকেটটা হচ্ছে রাস্তাতে দোকানে, তারা ইচ্ছা মতন দাম বাড়ায়, ইচ্ছা মতন কমায়। যারা আপনার তারা ধরা ছড়া বাইরে, তারা কোনো ট্রেড লাইসেন্স নাই, কিছুই নাই। মূল সিন্ডিকেট ভাঙতে গেলে আপনার এ দোকানদার রেখে ট্রেড লাইসেন্সের আওতাতে নিয়ে আসতে হবে, তাহলে সরকার রাজস্ব পাবে, তাদের এ ব্যবসার সিন্ডিকেটটা তাকে কিছু আওতার ভিতরে আনা যাবে। কিছু অসাধু আমাদের নেতা কর্মীদের মাধ্যমে এই যে রাস্তায় মূল রাস্তায় দোকানদার বসা আছে, তাদের যে দাম সেকেন্ডে সেকেন্ডে দাম, এগুলো তুলে ধরা দরকার। এই দেখেন তারা ইচ্ছা মতন দাম বাড়ায়, কিনে এক আর ই করে এক। তারা আড়তের দাম আড়তে তারা টক্কা করে না, যে ইম্পোর্টারের মাল আছে সেই ইম্পোর্টার রাখে ধরা হোক, তারা মাল বিক্রি করে কোন লোকের কাছে। এই রিপোর্টটা যতক্ষণ না হবে ততক্ষণ কোনো এলসি জানে না লাগা হয়, আমি এটা অনুরোধ করবো। আর ইম্পোর্টারের তালিকা থাকা দরকার, কোন ইম্পোর্টার কোথায় মাল নিচ্ছে, এ তালিকা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এমপের চেয়ারম্যানকে বলবো, এই ইম্পোর্টারের নাম থাকা দরকার, কোন ইম্পোর্টারে মাল নিয়ে কত রেটে বিক্রি করা দরকার সে তালিকাটা থাকা দরকার। তারা সেকেন্ডের মধ্যে দাম বাড়ায়, তাদের একদম তাদের রাস্তার দোকানগুলো ম্যাক্সিমামই বলে একদম, আর যারা দোকানদার বিক্রি করে তাদের সীমাবদ্ধ থাকে না, তারা তো বিক্রি করে একদমে, তাদের মানুষ কী করবে জিম্মি। এ ফল দোকান না, সব দোকানই রাস্তা সিন্ডিকেট বন্ধ করলে এটা বন্ধ হবে, তাদের ট্রেড লাইসেন্স আওতাতে নিয়ে আসা হোক, তাহলে এরকম ব্যবসায়ী কিছু ধরা পড়বে। ধন্যবাদ।